প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো ইউজি পিজি পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো তোমাদের জন্য আরও একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হলো কি বলা রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিরে সেনা জানাবো অ্যাকচুয়ালি পরীক্ষা নিয়ে কলকাতা ইউনিভার্সিটির উপাচার্য কী জানালেন সম্পূর্ণটাই বিস্তারিত জানাবো এবং পরীক্ষা মোড নিয়ে কি অ্যাকচুয়ালভাবে তোমাদের এর কোনো বা হাইকোর্টে পিটিশন জমা পড়েছে এ মামলা হয়েছে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে এক্সপ্লেন করবো তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাজা যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই চিন্তার মধ্যে রয়েছে তোমাদের চিন্তাকে বাড়িয়ে দেওয়ার জন্য কিছু ব্যক্তি রয়েছে যারা এই ভূয়ো বিষয়গুলোকে তুলে ধরছে যে তোমাদের আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছে কিন্তু তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো ছাত্র বা ছাত্রী অফলাইন পরীক্ষা নিয়ে কোনো প্রকার মামলা হাই হাইকোর্টে করেনি এক্ষেত্রে কিছু গুজব ছড়াচ্ছে কিছু বাস্তব রয়েছে কিন্তু এখন ক্লিয়ারভাবে কোনো কিছুই বলা সম্ভব না তাই জন্য আগের ভিডিওতে ছাত্রছাত্রী ই ক্যালকাটা ইউনিভার্সিটির যারা আন্দোলন করছে তাদের বক্তব্য তুলে ধরেছি এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এ যে তোমাদের এই মুহূর্তে অথেন্টিকভাবে কি হচ্ছে কি মামলা হচ্ছে এ কী বিষয় নিয়ে এটা যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার ভাবে এ অ্যাকচুয়ালি উঠে আসছে বাস্তবটা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ ক্লিয়ার ভাবে আমি বলতে পারবো না এছাড়াও বিভিন্ন ধরনের বক্তব্য উঠে আসছে যে মামলাকারী রোল নাম্বার দিচ্ছে না সেই কারণে অ্যাকচুয়ালি মামলা সফল হচ্ছে না বা এরকম বিভিন্ন ব্যাপার তো এখনো পর্যন্ত অথেন্টিক কোনো বিষয় কিন্তু উঠে আসেনি যখনই অথেন্টিক কোনো বিষয় পাবো সেই নিয়ে ভাববো তো এই কারণে প্রত্যেককে বলবো এই বিষয়ে থেকে ভাবনা একেবারে দূর করো তোমরা অনেকেই কালকের থেকে কমেন্ট করছিলে তাই জন্য ডিটেলসে জানিয়ে দিয়েছি আর রিকোয়েস্ট করব যে সমস্ত ব্যক্তিগণ ছাত্রছাত্রীদের এই খারাপ সময়ে প্যানিক করার জন্য উঠে পড়ে লেগেছেন তাদেরকে বলবো একটু খামতি দেন ছাত্রছাত্রীরা এমনি সমস্যার মধ্যে রয়েছে তো এই সমস্ত একেবারে বাদ দাও অথেন্টিক কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের জানাবো এবং আগের ভিডিওতেও জানি নিয়েছি যে এই সমস্ত বিষয় এই মুহূর্তে কোনো অস্তিত্ব নেই বললেই চলে যতক্ষণ না পর্যন্ত প্রপারভাবে মামলা দায়ের করা হচ্ছে না কি ব্যাপারে মামলা দায়ের করেছে এগুলো জানা হচ্ছে না এক্ষেত্রে এই মুহূর্তে সংবাদ মাধ্যমে যে বিষয়টা উঠে এসছে এ ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্য যে বিষয়টা জানিয়েছে পরীক্ষা নিয়ে পরীক্ষার যে ঘোষণা তিনি অফলাইনে কোনোমতেই মতেই করেননি তিনি জানিয়েছেন অফলাইনে পরীক্ষার ঘোষণা হয়েছে পিজি ইউজি ফ্যাকাল্টির এর নির্দেশ অনুযায়ী অফলাইনে ঘোষণা হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপালদের বক্তব্য অনুযায়ী তারা প্রত্যেককে অফলাইনে চেয়েছেন সেই কারণেই পরীক্ষা অফলাইনের সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য ম্যাম এবং সে অনুযায়ী অফলাইনের সিদ্ধান্ত আসার পরে ক্যালকাটা ইউনিভার্সিটির উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ম্যাডামের এর কিন্তু এই ইমেল মারফত বিভিন্ন রকমের ঠেট বিষয় আসছে এ তার বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করা হচ্ছে তিনি এখানে কিন্তু সংবাদ মাধ্যমেকে জানিয়েছেন এর বিরুদ্ধে তিনি কোনো রকম অ্যাকশন নিচ্ছেন না কারণ তিনি এখানে অভিভাবক রূপে রোল স্থাপন করছে যেটা আমরা বারবার বলে রেখেছি এবং প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা আমাদের পরিবারের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের প্রত্যেককে প্রথম থেকে বলেছি আমরা সমস্ত ও কিছু ইউনিভার্সিটির কাছে তুলে ধরতে পারি ইউনিভার্সিটি আমাদের কাছে অভিভাবক ও কলেজ আমাদের কাছে শিক্ষক অভিভাবক প্রত্যেককে এ কিন্তু আমরা আমাদের সমস্যার কথা তুলে ধরতে পারি কিন্তু সেটা শান্তিপূর্ণ হওয়া চাই তোমার বক্তব্য তোমার আমার মতামতের মধ্যে দিয়ে তুমি একজন ছাত্র ছাত্রী সেটা যেন ও তার বই প্রকাশ ঘটে এ কাজে প্রত্যেককে অনুরোধ করব এই ধরনের কাজ অবশ্যই জানি তোমরা করছো না যারা করছো এই ধরনের কাজ করো না এবং আমি আশা করছি এবং কলকাতা ইউনিভার্সিটির প্রত্যেকটি কর্তৃপক্ষকে সঙ্গে ভিসি ম্যামকে একটাই রিকোয়েস্ট করবো যেরকমভাবে ইউজি পিজি ফ্যাকাল্টির কর্তৃপক্ষের অ্যাকচুয়ালি মতামত নেওয়া হয়েছে বৈঠকের মাধ্যমে এ আলোচনা করা হয়েছে যেরকমভাবে এ অ্যাকচুয়ালি কলেজের প্রিন্সিপালদের সাথে আলোচনা করা হয়েছে তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেরকমভাবে একবার স্টুডেন্টদের মতামত শুনে নেওয়া হোক না স্টুডেন্টদের সাথে একবার আলোচনায় বসে যাক বসা হোক না স্টুডেন্টরা কিন্তু এটাই চাইছে বিসি ম্যামের সঙ্গে কথা বলতে তাদের সমস্যার কথা জানাতে তাদের প্রত্যেকের মতামত নেওয়া হোক না দেখ দেখা যাক না অ্যাকচুয়ালি স্টুডেন্টরা কোথায় কেন এত প্রকার স্টুডেন্ট কোন অফলাইন ছেড়ে অনলাইনের পথেই যেতে চাইছে এ এবং তারা তাদের দাবিটা শোনা হোক না তাদের তো সিম্পল দাবি এ সিলেবাস শেষ করে তারপরে পরীক্ষা নিক যেটা সম্ভব না সেই কারণে এই মুহূর্তে অনলাইন এক্সামিনেশান নিক আশা করছি ভিসি ম্যাডাম এবং ক্যালকাটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অন্যান্য ইউনিভার্সিটির মতো ছাত্রছাত্রীদের কথা বুঝবেন দর প্রয়োজনে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসুক দেখবেন সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমাদের কী মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও এক্ষেত্রে এ তোমাদের প্রত্যেককে বলবো এবং যেটা আমি বললাম যে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কিন্তু এখনও পর্যন্ত তাদের সমস্যার কথা তুলে বা কালকে বিগত দিনে যেরকমভাবে পুলিশ যেরকমভাবে এ বিষয়গুলো ছাত্রছাত্রীদের সঙ্গে করেছে লাইভ ভিডিওতে যেগুলো রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেগুলোকে সত্যি মেনে নেওয়া যায় না সত্যি একটা বাজে ব্যাপার এগুলোকে কেউ আমরা সমর্থন করি না এক্ষেত্রে আমি বলবো আমরা কোনো না কোনো সময় ছাত্র বা ছাত্রী ছিলাম সেক্ষেত্রে আমাদের প্রত্যেকে ছাত্রছাত্রীদের জায়গায় দাঁড়িয়ে সেই সিচুয়েশানটাকে অনুভব করে দেখা উচিত তাহলেই কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো ছাত্রছাত্রীরা কেন অনলাইন এক্সামিনেশান চাইছে এছাড়া এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু অফিসিয়ালভাবে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে যে নোটিসটি প্রকাশিত হয়েছে সেটা বিএসসি বিকম এবং বিয়ের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য যারা সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন দেবে তবে আর ফোর্থ সেমিস্টার এক্সামিনেশান দেবে এই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কখন তোমাদের চেক লিস্ট আপলোড করতে হবে মানে তোমরা যারা ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছে তোমাদের আপলোড করে দেওয়া হবে ন তারিখে এবং তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে রয়েছো ফার্স্ট ইয়ারে পড়ছো তোমাদের চেক লিস্ট আপলোড করে দেওয়া হবে হচ্ছে তেরো তারিখে এবং তারপরে তোমরা ফর্ম সাবমিশন করবে তার ডেটও দিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালভাবে এরকমভাবে কবে তোমরা ফিস জমা করবে তার ডেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মানে অফলাইনে এক্সামিনেশন হবে সেটা আর বুঝতে বাকি নেই যেরকমভাবে সিক্স সেমিস্টারের ক্ষেত্রেও অফলাইনে ফি জমা দেওয়ার ডেট দেওয়া দেওয়া হয়েছিল এরকমভাবে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ একটি নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে এবং ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে ফিজ জমা দেওয়ার এক্ষেত্রে অফলাইনের সিদ্ধান্ত সেটা নোটিফিকেশনে ঘোষণা না করলেও বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু পাওয়া যাচ্ছে এছাড়া তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তোমরা কবে অ্যাকচুয়ালি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটাও কিন্তু এখানে মেনশন করে রয়েছে তোমরা যারা সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী রয়েছে ফোর্থ সেমিস্টারে এক্সামিনেশান দেবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবে আঠাশে জুন এবং তোমরা যারা ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী রয়েছে সেকেন্ড সেমিস্টারে এক্সামিনেশান দেবে তোমরা আমাদের এক্সামিনেশান দেওয়ার জন্য অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এ দোসরা জুলাই তো এই ডেটগুলো কিন্তু রীতিমতো নোটিফিকেশনে দিয়ে দেওয়া হয়েছে এবং অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত অফলাইন পরীক্ষা বা মোড কিন্তু ঘোষণা করা হয়নি নি কোথাও উল্লেখ করা হয়নি কিন্তু উপাচার্য থেকে যে বক্তব্য উঠে আসছে সেই বক্তব্য তো আমি জানালাম এবং আমি আশা করবো যে অন্যান্য ইউনিভার্সিটির মতো ছাত্রছাত্রীরা যেরকম অফলাইনে এক্সামিনেশান দিতে চাইছেই না তাদের দাবি অনুযায়ী এত স্টুডেন্ট এন্ড তারা তাদের সিলেবাস শেষ হয়নি সেই অনুযায়ী ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কথা ভেবে অন লাইনে এক্সামিনেশন নেবে বলে মনে হয় এই মুহূর্তে তোমরা আদের কি বক্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না